ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপসিকল। তো এটাই আমি বকবক করছিলাম অত বন্ধু হয়ে। তো এটা একটা মিনি ব্লগ, আমি কি কি করলাম একটা লেজি এডিশন দিতে। তো বেসিক্যালি আজকে আমার কোনো ইউনিভার্সিটি ছিল না, রাদার ছিল বাট আমি যাইনি, বিকজ একটা ক্লাস ছিল। তো আমি চান ধান করে চলে এসেছিলাম বেলা আড়াইটার সময়। তারপর চুপচাপ কি আর করবো, একটু টোনার ফোনার মাখলাম। তো টোনারটা ছিল মোস্ট প্রবাবলি গুড ভাইবস, ইয়া গুড ভাইবস। আর এটা আমার ভীষণ ভালো লাগে যেহেতু স্প্রে, আর তারপর লাগিয়েছিলাম গুড ভাইবসেরই একটা সিরাম। অ্যান্ড দেন আমি একটু চুলটাকে নিয়ে শোকাচ্ছিলাম ফ্যানের তলায় দাঁড়িয়ে, কারণ খুবই ভিজেছিল। আর তারপরে আমি চলে গেছিলাম খেতে। খেয়ে এসে আমি বারান্দায় গিয়ে দেখলাম বাপরে বাপ ঝলমল ঝলমল করছে একদম রোদ, কাঠফাটা রোদ। আর এটা হচ্ছে জিটি রোড সামনে যে রাস্তাটা। তো আজকে রামনবমী বলে একটু ফাঁকা ফাঁকা, বাট আর সাংঘাতিক, তাই আমি ভয়েস ওভার করছি, অরিজিনাল সাউন্ড হতে পারছি না। আর আমি চান একদম চান করে চুল শুকাচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল এই করতে করতে চারটে বেজে গেছিল, অলমোস্ট পাঁচটা। তখন আমি বাইরে ভিউটা এনজয় করছিলাম। দেন আমার পেয়ে গেল খিদে, আমি চলে গেলাম খাবারের খোঁজে। পেয়ে গেলাম গুড ডে বিস্কুট, এই যে যদিও আমার গুড ডে বিস্কুট খেয়ে কোনো গুড কাজ হয়নি। তারপর আমি বসে বসে দেখছিলাম রাস্তা, দেন খেলাম আবার চানাচুর। আর আমি আবার চলে গেলাম রাস্তায় দেখতে, জানলা দিয়ে বসে বসে। তারপরে কি আর করবো, এই আমার দিন কাটে। এই ভিউটা আমার খুবই ভালো লাগে, মানে আমাদের তিনতলা থেকে। আর বাইরে ভালো বিদ্যুৎ ফিদ্যুৎ চমকাচ্ছিল, তো এটাই আর কি এনজয় করছিলাম। তারপরে আমার মনে হলো যে না, এবার আবার কিছু খেতে হবে, কারণ কারেন্ট চলে যেতে পারে। তো আমি জলদি জলদি গিয়ে একটুখানি আমার আর বাবার জন্য কফি বানিয়ে নিলাম। এই কফিটা খেতে আমার খুব ভালো লাগে, কারণ এটা আমি নিজে ফাদার দিয়ে বানাই, খুবই ভালো। তারপর আজ ইউজুয়াল কারেন্ট চলে গেল বৃষ্টি হচ্ছে বলে, দেন আমি আর ভাই খেলছিলাম লুডো। দেন আমি হেরে যাওয়ার জন্য খুবই ডিপ্রেস ছিলাম, তার জন্য আমি আর লুডো খেলিনি। এটা হচ্ছে রকেট অ্যান্ড প্যারাসুট। দেন আমি খেলাম হচ্ছে আমার চকলেট, যেগুলো আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডসরা আমাকে হামেশাই দিয়ে থাকে, আমি কালেক্ট করি। দেন এই করতে করতে বেজে গেল রাত্রি 12টা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো এই ছিল আমার ডিপ, তো সাবস্ক্রাইব ইট।